আসসালামু আলাইকুম। তো আবার একটি টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম। তো টিউটোরিয়ালটা আসলে বেসিক্যালি একটা টুইক্সের উপরে, অর্থাৎ আমাদের যেই টুইক্সগুলো আছে, অর্থাৎ আমাদের ফোনের কিছুটা টুইক, যেমন অন্যান্য রমে অনেক রমে বিল্ট ইন টুইক্স থাকে, কিন্তু কিছু কিছু স্ক্রিপ্ট আছে যেগুলো কাস্টম স্ক্রিপ্ট বলা যায় অথবা কাস্টম টুইক্স বলা যায়। সো এর একটা টুইক্স নিয়ে আমি আজকে ভিডিও টিউটোরিয়াল। সো হিউজ থ্যাংকস টু তানিম ভাই অ্যান্ড তাওরাত ভাইরে, কারণ তারাই টুইকটা আমার কাছে দিয়েছে এবং স্ক্রিপ্টটা দিয়েছে। সো ব্যাপারটা আসলে এরকম, তো সরাসরি টুইক্সে যাই। সো এর যে কাজ, যেটা করতে হবে, আপনার ফোনে হয়তোবা টার্মিনাল ইমুলেটর আছে, অথবা টার্মিনাল ইমুলেটর যদি না থাকে আপনি টার্মিনাল ইমুলেটর প্লে স্টোর থেকে ইনস্টল করে নিতে পারেন, অথবা অথবা ডেভেলপার অপশনে যাবেন। ডেভেলপার অপশনে গিয়ে এখানে দেখবেন এই যে লোকাল টার্মিনাল নামে একটা টার্মিনাল আছে, সো এটা অন করে দেবেন। ওকে, এটা অন করে দেওয়ার পর আপনাকে টার্মিনাল ইমুলেটর অন করতে হবে। সে টার্মিনাল ইমুলেটর অন করলাম, সরি সরি সরি, এটা না, সরি এটা না, এটা, হ্যাঁ। সো টার্মিনাল ইমুলেটর অন করার পর আপনার ফার্স্ট যে কাজটা করবেন সেটা হচ্ছে, আগে যে জিপটা আমি দিয়ে দেবো, ভিডিও ডিসক্রিপশনে জিপটা দিয়ে দেবো, সো জিপটা আগে টিআরপিতে গিয়ে ফ্ল্যাশ করবেন। এবং দুইটা কথা, একটা হলো আপনার ফোন অবশ্যই রুটেড থাকতে হবে, অ্যান্ড সেকেন্ড কথা হলো বিজি বক্স ইনস্টল করে নেবেন, অবশ্যই লেটেস্ট ভার্সন বিজি বক্স ইনস্টল করবেন। বিজি বক্স ছাড়া মেবি টুইকটা কাজ করবে না। সো এ বিজি বক্স ছাড়া যদি ইনস্টল করেন, অথবা কোনো কারণে আপনার ফোন যদি ক্র্যাশ করে কিংবা আপনার ফোন ব্রিক হয়, সেক্ষেত্রে আমি কোনোভাবেই দায়ী থাকিব না। সো টুইক্সটা অন করি। সো ফ্লাশ দেওয়ার পর টুইক্সটা ফ্লাশ করবেন জাস্ট লাইক নর্মাল জিপের মতো টুইক্সটা ফ্লাশ করবেন, যেমন গ্যাপ ফ্লাশ করা হয়, ওইভাবে ফ্লাশ হলে রিবুট দেবেন। রিবুট দিয়ে টার্মিনাল ইমুলেটরে ঢুকে সুপার ইউজার পারমিশন দেবেন, এসইউ লিখবেন। সো এখানে আরেকটা কথা, যারা অনেকেই আমার মতো আপনার রিদিমিক কিবোর্ড ইউজ করেন, সো রিদিমিক কিবোর্ড ইউজ টার্মিনালের ক্ষেত্রে, যেমন টার্মোএক্স বা টার্মিনাল ইমুলেটরের ক্ষেত্রে রিদিমিক কিবোর্ডটা ইউজ না করাই বেটার। অর্থাৎ ডিফল্ট যে ইংলিশ কিবোর্ডটা থাকে, অর্থাৎ এওএসপি ভার্সন বা সিএম ভার্সন, যেই কিবোর্ডটাই ডিফল্ট দেওয়া থাকে ইংলিশ কিবোর্ড, ওইটা ইউজ করবেন, ওইটা ইউজ করাটা পারফেক্ট। সো সুপার ইউজার পারমিশন দিবেন, সুপার ইউজার পারমিশন দেওয়ার পর বড় হাতে অর্থাৎ ক্যাপিটাল লেটার লিখবেন এভিএস, ঠিক আছে। এভিএস লিখলে এরপর আপনার যেটা হবে, অর্থাৎ এভিএস টুইক্সটা অন হচ্ছে। তো আমি জিনিসটা দেখাচ্ছি, এভিএস টুইকটা অন হচ্ছে। তো এখানে আপনার 11টা ফাংশন আসছে, অর্থাৎ 11টা ফাংশন সবই আমাদের লাগবে না, আমাদের জাস্ট দুইটা তিনটা ফাংশন লাগবে। সো এখানে টুইক্সটা আমি ডিফল্ট ফাংশনে নাই, আমি থিম কালারটা চেঞ্জ করছি। তো প্রথমে জিনিসটা নেবেন, অর্থাৎ চেক এভিএস টুইক্স। সো আপনার ডিভাইসটিতে এভিএস টুইক্স মাই ফর মাই এক্সপ্লেনিং, আমার স্পেলিংটা ঠিকভাবে হচ্ছে না। সো যেটা করবেন যে আপনার অপশন এক চুজ করবেন, অর্থাৎ আপনার টুইক্সটা ঠিকভাবে স্ক্রিপ্টটা আপনার ফোনে ইনস্টল হয়েছে কিনা, তো এক দিবেন। এক দেওয়ার পর যেটা হবে, দিচ্ছেন আপনার লেখা উঠছে চেকিং হোল টুইক্স। ওকে, আপনার সব ফাইল চেক করা হচ্ছে, যেটা যেটা আপনার প্রয়োজন এই টুইক্সটা টুইক্সের জন্য। হ্যাঁ, চেকিং টুইক্স ডান। ওকে, একটু সময় নিচ্ছে, আমার ভিডিওটা 1 GB র্যাম প্লাস ভিডিও স্ক্রিন রেকর্ডিং করছি, যেই কারণে একটু সমস্যা হচ্ছে। এরপর যেইটা হবে, আচ্ছা সাউন্ডটা কি বেশি দেওয়া আছে, ওকে সাউন্ড ফুল দাও। এরপর যেটা আপনার 2 নম্বর অপশনটা, অর্থাৎ পিভিপি টুইক্স, অর্থাৎ আমাদের কাজটা কিন্তু সব এই জায়গাতেই, এই ফাংশনটা। 3 নম্বর হচ্ছে আপনি যদি এই টুইক্সটা আনইনস্টল করতে চান সেক্ষেত্রে আপনি 4 নম্বর হচ্ছে রিবুট ইওর ডিভাইস নাও, অর্থাৎ আপনি যেই যেই কাস্টমাইজ করেন না কেন, কাস্টমাইজ করার পরে আপনার হলো গিয়ে রিবুট দিতে হবে। সো সেক্ষেত্রে আপনি 4 নম্বর ইউজ করবেন। এরপর হচ্ছে 5 নম্বর অপশন, আপনি থিম কিভাবে চুজ করবেন, যেমন আমি এই থিমটা হোয়াট এভার দিস কালারটা আমি চুজ করেছি। সো
এরপর হবে যে চার চার নাম্বার না পাঁচ নাম্বার, পাঁচ নাম্বার অপশনটা সিলেক্ট করবে। ওকে, ওপেনিং ইউ থিম। এখান থেকে আপনি যেই যেই থিমটা পছন্দ হয় ওই থিমটা, বেসিক্যালি ওই থিমটা দিয়ে আপনি ব্যাগে যাবেন, তাহলেই হয়ে যাবে। সো আমার যেই থিমটা, আমি সাত নম্বর থিমটা দিলাম। ওকে, থিম চেঞ্জ হচ্ছে, সেম থিমটাই দিয়েছি। সো চেঞ্জ হওয়ার মতো কিছুই নেই। এরপর আমরা এখন আমরা আসল মেনুতে ঢুকি, অর্থাৎ পিডিভি জোনে, দুই নম্বর অপশন, দুই নম্বর অপশনে গেলাম। এরপর যেটা, তো এখানে আপনার ষোলোটা অপশন আছে। হ্যাঁ, তো ষোলোটা অপশন তিনটা ক্যাটাগরিতে ভাগ করা, অর্থাৎ প্রথমটা এক ক্যাটাগরি, ছয় নম্বর অপশনটা সেকেন্ড ক্যাটাগরি, অ্যান্ড ছয় সাত থেকে ষোলো নম্বর পর্যন্ত থার্ড ক্যাটাগরি। সো প্রথমটা হচ্ছে পিডিবি ফার্স্ট স্ট্রিম ইঞ্জিন হোয়াট এভার, দ্বিতীয়টা হচ্ছে বুস্টার, তৃতীয়টা হচ্ছে জাঙ্ক ক্লিনার, চতুর্থটা হচ্ছে মিডিয়া সার্ভার কিলার, অ্যান্ড পাঁচ নাম্বার হচ্ছে বিল্ড ডট প্রপ টুইকার। সো এইখানে আপনার যেই জিনিসটা করতে হবে, এক নাম্বারটা যেটা চুজ করেন ওটার একটা কাজ, সেকেন্ড নাম্বারটা হলো বুস্টার। সো এখানে একটা কথা বলে রাখি, আপনি যদি ফোন বুস্ট করেন, অর্থাৎ আমরা পিসিতে যারা পিসি ইউজার আছে এরা জানে, সিপিইউ ওভারক্লক করা যায় বা সিপিইউর ফ্রিকোয়েন্সি হাই করা যায়, অর্থাৎ আমাদের যতটুকু আছে তার থেকে বেশি করা যায় বা যতটুকু আছে 100% ইউজ করা যায়। সো এক্ষেত্রে আপনাকে কিন্তু যে জিনিসটা হবে, আপনার ব্যাটারি কিন্তু ড্রেন হবে, অর্থাৎ আপনি যদি বেস্ট পারফরমেন্স চান সেক্ষেত্রে আপনার ব্যাটারি ড্রেন হবে। এই জিনিসটা অবশ্য করা, গেম খেলার সময় করা যায়, কিন্তু সেক্ষেত্রে আপনি একটা জিনিস মাথায় রাখবেন, আপনার ব্যাটারি কিন্তু ড্রেইন হবে স্বাভাবিকের তুলনায় একটু বেশি, কারণ আপনার প্রসেসর স্বাভাবিকের তুলনায় বেশি ইউজ হচ্ছে, সেক্ষেত্রে ব্যাটারিটাও কিন্তু বেশি ইউজ হবে। তিন নাম্বারটা হচ্ছে জাঙ্ক ক্লিনার। সো আপনি জাঙ্ক ক্লিনার, অর্থাৎ আপনার ফোনের যেই আননেসেসারি যেই যা জাঙ্ক ফাইলগুলো আছে, অর্থাৎ বিভিন্ন অ্যাপসে ক্যাশ ফাইল তৈরি করে, থাম্বেলাইন বা ফাইল তৈরি করে, এইগুলো ডিলিট করে। চার নাম্বারটা হচ্ছে মিডিয়া সার্ভার কিলার। সো এটা দরকার নাই, মিডিয়া সার্ভার কিলারের কোনো প্রয়োজন নাই আমাদের। পাঁচ নাম্বারটা জরুরি, অর্থাৎ বিল ডট প্রপ টুইকার। এরপর আছে পিডিবি প্রোফাইল। সো এখানে আমি ছয় নাম্বারে গিয়ে দেখাচ্ছি আপনাকে, ছয় নাম্বারে গেলে ব্যালেন্স প্রোফাইল। সো এইখানে একটা জিনিস আছে, সেটা হলো ডিফল্ট, মাল্টিটাস্কিং, ব্যালেন্স অ্যান্ড গেমিং। সো আগেই যেটা বলেছিলাম বুস্ট হবে, সো ডিফল্টটা হলো আপনার ফোন যেইভাবে আছে সেইভাবে, মাল্টিটাস্কিং হলো আপনি অনেক অনেকগুলো কাজ করছেন একসাথে, যেমন আমার এখানে আমি এটাও কাজ করছি, প্লাস ব্যাকগ্রাউন্ডে কিন্তু আমার ভিডিও রেকর্ড হচ্ছে, প্লাস কিন্তু আমার সোশ্যাল যেই অ্যাপসগুলো আছে সেগুলো ব্যাকগ্রাউন্ডে রানিং আছে, আপাতত অফ আছে মানে রানিং থাকে আর কি। তো ব্যাপারটা হলো, আর ব্যালেন্স যে বিষয়টা সেটা হচ্ছে আপনাকে আপনার প্রয়োজন অনুযায়ী, আপনার যতটুকু প্রয়োজন ততটুকু অনুযায়ী আপনার পাওয়ার সেভ করবে, আবার ততটুকু অনুযায়ী আপনার সিপিইউ আপনাকে ততটুকু, প্রসেসর আপনাকে ততটুকু পাওয়ার দেবে। এরপর যেই বিষয়টা, চার নাম্বার গেমিং। গেমিং হলে আমি আগেই বলছি ফোন বুস্ট হবে, অর্থাৎ আপনি হাই পারফরমেন্সে, হাই পারফরমেন্স পাবেন, ফোন থেকে একটু হালকা গরমও হতে পারে বাট পারফরমেন্স, বেস্ট পারফরমেন্স পাবেন, আপনার ফোন 100% আপনাকে দিবে, কিন্তু ব্যাটারি ড্রেন হবে কিছুটা, কারণ আপনি পারফরমেন্স নিতে যাচ্ছেন, সো কিছু পেতে হলে কিছু দিতেই হবে, ব্যাপারটা এমন। এরপর যে জিনিসটা, অ্যাড ব্লক। সো অ্যাড ব্লকের জন্য আমরা অনেকে অনেকে অনেক সময় অনেক কমপ্লেন করে যে আমার ফোনে অ্যাড আসতেছে বা এই সেই, অনেক অ্যাপস আছে, অনেক অ্যাপস যেগুলো ব্যাকগ্রাউন্ডে আপনার অনেক অ্যাপস ইনস্টল করে রাখে অ্যাডের যে স্পাইওয়্যারগুলো। সো এক্ষেত্রে আপনি বিল্ট ইন, অর্থাৎ আপনি স্ক্রিপ্টই ইনস্টল করে দিচ্ছেন আপনার সিস্টেমে যে অ্যাড ব্লকার, যেমন অনেক সিস্টেমে, যেমন আপনার অনেক এওএসবি রম বা আপনার লস বেসে কিন্তু বিল্ট ইন অ্যাড ব্লকার থাকে, অর্থাৎ আপনি চাইলেও চাইলে আপনি কিন্তু অ্যাড ব্লকার অফ করতে পারবেন, বাট ওখানে বিল্ট ইন দেওয়া থাকে। হ্যাঁ, এরপর যেটা হচ্ছে ইন্টারনেট স্পিড টুইকার। এরপর নয় নাম্বার যে স্টেপটা, সরি আমার ভিডিওটা অফ হয়ে গিয়েছিলো, যে কারণে কার্নিল টুইকার। কার্নিল টুইকারটা হচ্ছে মোস্ট অ্যাডভান্স একটা টুইকার। সো আপনি যদি কার্নিলকে টুইট করতে চান, অর্থাৎ আপনি ফোনে কার্নিল টুইকার দিয়ে কিন্তু অনেক কিছু করা যায়। সো যে জিনিসটা আপনার, আরেকটা অ্যাপস রেকমেন্ড করবো আমি, সেটা হচ্ছে প্লে স্টোরে কার্নিল এডিটর নামে একটা অ্যাপস আছে, অ্যাপসটা মোস্ট পাওয়ারফুল একটা অ্যাপস, বাট আপনার কার্নিল এডিট করার জন্য, অর্থাৎ আপনার বেসিক ফাংশন সোয়াইপ করা যায়, আপনার সোয়াইপ ই ইনস্টল করতে পারবেন। তো
যে জিনিসটা হবে আপনার সোয়াইপ অন হবে, অর্থাৎ আপনি 200, 300, 400, 1 GB পর্যন্ত আপনি সোয়াইপ নিতে পারবেন, তো সেক্ষেত্রে কিন্তু আপনার ফোন মেমোরি থেকে সোয়াইপটা বাদ যাবে। সোয়াইপ অর্থাৎ আপনি যদি 400 MB নেন, আপনার ফোন স্টোরেজ যদি ফ্রি 1 GB থাকে, সেখানে 600 MB হয়ে যাবে, অর্থাৎ আপনার যে 400 MB আছে, 400 MB কিন্তু সোয়াইপে চলে যাবে। সোয়াইপটা র্যামের হিসাবে, অর্থাৎ ওটাকে বলে কি যে র্যামের সাইডে ওয়ার্কার হিসাবে কাজ করে। এরপর যেটা ব্যাটারি সেভার, সো ব্যাটারি সেভারটা অন করে দিতে পারেন। আমি কার্নেল টুইকার অন করে দিছি, স্পিড ইন্টারনেট স্পিড টুইকারও অন করা আছে। সো স্পিড টুইকার যেটা আপনার ইন্টারনেট স্পিডের যে ইটা, ওটাকে বলে কি আপনার ডাউনলোড আপলোড যে স্পিড মিটারটা, এই টাইপের। 5 নম্বর যেটা আছে এসকিউএলআইট ডাটাবেজ অপটোমাইজার। সো এই জিনিসটা আসলে আমাদের দরকার নাই, এই জিনিসটা অ্যাডভান্স, এই জিনিসটা করার কোনো দরকারও নাই। এরপর যেটা আছে আইও টুইকার। সো আইও টুইকারটা হচ্ছে, আইও বলতে আপনার যেই ফোনের এআইও বোঝায়, এটা আপনি অন করে রাখতে পারেন সেইটা। এরপরটা ভিএম টুইকার, আমি অ্যাকচুয়ালি জানি না, মেবি ভার্চুয়াল মেশিন টুইকার, অর্থাৎ ভার্চুয়াল মেশিন বলতে যেটা বোঝায় এটা সম্বন্ধে আমি 100% শিওর না। মেবি ভার্চুয়াল টুইকার বলতে বোঝায় আপনি ক্লোন অ্যাপ যে ইউজ করেন এই টাইপের, যেমন প্যারালাল স্পেস আছে, প্যারালাল স্পেস দিয়ে কিন্তু আপনি যে কোনো অ্যাপসটা সেম অ্যাপসই আপনি দুইটা ইউজ করতে পারেন, অর্থাৎ আপনার এটা ফোনের ভিতরে আরেকটা ভার্চুয়াল অপারেটিং সিস্টেম হিসাবে কাজ করবে, সেম অপারেটিং সিস্টেমই কাজ করবে, সেম লিঙ্ক হয়ে। এরপর যেটা হচ্ছে এসডি কার্ড স্পিড টুইকার। সো এসডি কার্ড স্পিড টুইকার বলতে আপনার এসডি কার্ড হয়তো বা একটু বুস্ট হবে, হালকা একটু পারফরমেন্স বেশি হবে, অর্থাৎ এছাড়া এসডি কার্ডের রিড রাইট পারফরমেন্সগুলো ভালো হবে, এই টাইপের। এরপর যেটা আছে, এই দুইটা দরকার নেই। সো এরপর এখন যেটা চাই, এক নাম্বার অপশনে ওকে, এক নাম্বার অপশনটা আমার ওয়ান। সো এক নাম্বার অপশনটা মেবি বেটার পারফরমেন্সের জন্য, বুস্টারে না যাই, বুস্টার আমার অন করার দরকার নেই। 5 নম্বর অপশনটা, অর্থাৎ বিল্ডার প্রপ টুইকার যেটা, এইখানে দেখেন বিল্ডার প্রপে অনেক ফাংশন আমরা অনেক টুইক করে থাকি। এইখানে যেটা হলো ফোর্স লঞ্চার ইনটু মেমোরি, অর্থাৎ আপনার লঞ্চারকে ফোর্স করবে যে মেমোরি কার্ডে, এক্সটার্নাল মেমোরি কার্ডে নেওয়ার জন্য। এরপর হচ্ছে ইনক্রিজ ইমেজ কোয়ালিটি, অর্থাৎ এই জিনিসটা আমি অন করে রেখেছি, অর্থাৎ আপনি যদি আপনার ইমেজ কোয়ালিটি যেটা আসে এটার থেকে একটু বেটার হবে, অর্থাৎ আপনার রেজুলেশনটা আরও একটু বেশি নেবে আর একটু। সো এই জিনিসটা একটা জিনিস হবে, এই জিনিসটা আমি একটা জিনিস খেয়াল করেছি, আপনি ছবি তোলার পরেও কিন্তু একটুটা ফাংশন হয়, অর্থাৎ আপনি ক্লিক করার পরেও কিছুটা সময় নেবে, যেমন 1 থেকে 2 সেকেন্ড সময় নেবে আপনার ছবিটা স্থিরভাবে নেওয়ার জন্য। সো এই জিনিসটা অন করার পরে ছবি ক্লিক করার সাথে সাথে ক্যামেরাটা নাড়াবেন না, ক্লিক করার জাস্ট 1 থেকে 2 সেকেন্ড পর নাড়াবেন, অর্থাৎ ফাইলটা প্রসেস হতে দেবেন। এরপর যেটা জিপিইউ রেন্ডারিং, সো মোবাইলে এই জিনিসটা আমি খুব একটা শিওর না, তবে জিপিইউ রেন্ডারিং বলতে আমরা বুঝাই যেটা পিসি ইউজার যারা, তাদের জিপিইউ রেন্ডারিং বলতে বোঝায় হচ্ছে আপনার আপনার ফোনের যে মালি আছে, অর্থাৎ মালি জিপিইউ যেটা আছে, এটাকে রেন্ডার করার মোডে নেওয়া। রেন্ডার মোড হচ্ছে আমরা যখন পিসিতে ইউজ করি তখন কিন্তু আমাদের হাই পারফরমেন্স ইউজ হয়, অর্থাৎ জিপিইউর গ্রাফিক্স প্রসেসর ইউনিটের হাই পারফরমেন্স, অর্থাৎ বুস্ট হয় সেটা, ঠিক আছে, ফুল 100 তে 100% ইউজ হয়, যেই জিনিসটা কিন্তু অনেক ভারী, এবং এই জিনিসটা কিন্তু আপনার ব্যাটারি ড্রেন করবে, ফোন স্লো করবে, জিনিসটা কিন্তু আসলে দরকার নাই ফোনে অন করা। এরপর হচ্ছে ডিক্রিজ ডাইল আউট ডেইলি, অর্থাৎ ডাইলিং আউটের অপশন। এরপর হচ্ছে যে ইনক্রিজ স্ক্রোলিং স্পিড, হ্যাঁ, সো স্ক্রোলিং সরি ফর স্পেলিং, আসলে আমার স্পেলিংগুলো একটু ভুল হচ্ছে, যেটা স্ক্রোলিং স্পিড হচ্ছে যেটা, সেটা হচ্ছে যে আপনার যদি স্ক্রোল করতে লেট হয়, অর্থাৎ আপনার ফোন কিছুটা স্লো থাকে এবং আপনি যদি স্ক্রোল করতে যান, স্ক্রোল করতে গিয়ে একটু ল্যাগের শিকার হন, সেক্ষেত্রে এই ফাংশনটা অফ করে দেবেন, অন করে দেবেন। আমার এখানে অফ করা আছে, আমার প্রয়োজন নাই। এরপর যেটা হচ্ছে ইউজ ডিজেবল ইউএসবি ডিবাগিং আইকন। সো এই জিনিসটা হলো এমন একটা জিনিস যে আমরা যারা ফোনের রম নিয়ে কাজ করি বা অন্যান্য যারা আছে, যে ডিবাগিং মোডটা কিন্তু কাজে লাগে অনেক, হ্যাঁ, ডিবাগিং মোডটা বিশেষ করে ডেভেলপারদের জন্য ডিবাগিং মোডটা অত্যন্ত জরুরি। সো আমাদের যে জিনিসটা হয়, আমাদের ফোনে কিন্তু অলওয়েজ ডিবাগিং মোডটা অনই থাকে।
সো এই ক্ষেত্রে একটা আপনি যখন ফোনে ইউএসবি লাগাবেন অর্থাৎ পিসির সাথে বা ল্যাপটপের সাথে কানেক্ট করবেন তখন একটা ডিবাগিং আইকন শো করে। সো আইকনটা আসলে ডিবাগিং মোড অন আছে কিনা সেই জিনিসটা দেখায়। সো আপনি যদি চাচ্ছেন এই জিনিসটা অফ করে দিতে পারবেন। এরপর যেটা হয় যে টাচ স্মুথনেস, অর্থাৎ আপনার টাচে যদি স্মুথনেস না পান তো সেক্ষেত্রে এই ফিচারটা অন করে দেবেন সম্পূর্ণ আপনার উপরে। এরপর হচ্ছে ইনক্রিজ অডিও রেকর্ডিং কোয়ালিটি। সো আপনি যদি এখানে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে আপনার ফোনের যে অডিও রেকর্ডার আছে, বিল্ট ইন অডিও রেকর্ডার আছে, অথবা বিল্ট ইন আপনার যে কল রেকর্ডার আছে, দুইটা ফাংশনে কিন্তু সেমভাবে কাজ করে। সো রেকর্ড করে, ভয়েস রেকর্ড করে। সো এই ক্ষেত্রে যদি আপনি চান আপনি এই ফাংশনটা অন করে দিলে আপনার, সরি, দুইটা ফাংশন অন, অর্থাৎ আপনার যে ভয়েস যে কোয়ালিটিটা আছে সে কোয়ালিটিটা আপনার বেটার হবে। এরপর যে জিনিসটা সেটা হলো ইন্টারনেট স্পিড এক্সটেন্ডার। সো ইন্টারনেট স্পিড এক্সটেন্ডার বলতে বোঝায় যে আপনার স্পিডটা যেইভাবে স্মুথনেস কাজ করবে এরকমই কিছু একটা। সো এরপর যেটা ব্ল্যাক স্ক্রিন আফটার কলিং, অর্থাৎ অনেক রমে দেখা যায় আপনি কল দেওয়ার সাথে সাথে কিন্তু ফোনটা স্ক্রিনটা ব্ল্যাক হয়ে যাচ্ছে, যে জিনিসটা আসলে একটা প্যারার জিনিস বলা চলে। যে আপনি ফোন দিয়েছেন কাউকে, হঠাৎ করে জিনিসটা ব্ল্যাক হয়ে গেছে, আবার টাচ করার পর অন হচ্ছে এই জিনিসটা, অর্থাৎ কানে নেওয়ার আগেই আপনি ফোন দিয়েছেন হাতে নিয়ে হাতে অবস্থায় ব্ল্যাক স্ক্রিন হয়, এই জিনিসটা ফিক্স করবে। এরপর যেটা যে জিনিসটা হলো সেটা হলো অ্যাপসিএস, অর্থাৎ ফোর্স হয়ে যায়, ফোর্স ক্লোজ যে অ্যাপসটা অ্যাপসগুলো হয়ে যায় অনেক রমে। আমি আমার পোর্ট করা অনেক রম আছে, বিশেষ করে নোগার যে ডিভাইসগুলো আছে, নোগার যে রমগুলো আছে, ম্যাক্সিমাম রমে এই প্যারাদায়ক, মোস্ট প্যারাদায়ক বাগটা আছে। সো এই জিনিসটা ফিক্স করবে। এরপর হলো হার্ডওয়্যার বাটন ব্যাকলাইট, যা আমাদের ফোনে নাই, দরকারও নাই। এরপর যেটা ফাস্টার বুট টাইম, এই জিনিসটা একটা পারফেক্ট জিনিস। তো এই জিনিসটা সহজে আমি বলতে গেলে আপনাদের এমন হবে যে আপনার ফোন অন করার সময় একসাথে অনেকগুলো অ্যাপস অন হয়। হ্যাঁ, যারা পিসি ইউজার আছে তারা এই জিনিসটা খুব ভালোভাবে জানবে, কারণ পিসি অন হওয়ার সময় আমাদের এই জিনিসটা উইন্ডোজ 10 ইউজারকারীরা আপনার অফ অফ অন করতে পারে ম্যানুয়ালি, সব টাইম ম্যানুয়ালি অফ অন করা যায়, বাট উইন্ডোজ 10 এই ফিচারটা আছে। তো এই জিনিসটা আপনি যদি ফাস্টটা অন করেন তো সেক্ষেত্রে হবে কি, আপনার যেই যেই অ্যাপসগুলো একবারেই জরুরি, ফোন অন হওয়ার সময় একবারেই জরুরি, এইগুলোই শুধুমাত্র অন হবে। সো সেক্ষেত্রে আপনার দেখা যাবে অনেক সময় যে ফোন অন অফ হতে অনেক টাইম নেয়। অনেক সময় দেখা যায় কি আপনি ফোন অফ করে দিচ্ছেন, কিন্তু অফ করে দেওয়ার পরও আপনার ফোনটা লোডিং নিচ্ছে, লোডিং নিচ্ছে। এর জিনিসগুলো হচ্ছে আপনি যেই কাজগুলো করছেন সেই কাজগুলো কিন্তু একটা ক্যাশ ফাইল সেভ করে, হ্যাঁ, যাতে ফোন অন করার পর ওই ক্যাশ ফাইলগুলো নিয়েই আবার ওইখান থেকে অ্যাপসটা শুরু হতে পারে, সেইভাবে যাতে ফাস্টার কাজ করতে পারে। সো এই ক্ষেত্রে ফোন অফ করার সাথে সাথে ব্যাটারি খুলবে না, জিনিসটা আসলে খারাপ। তো এই জিনিসটা হলো যে ওই যে আপনার ব্যাটারি অফ অনের সময়টা খুব দ্রুত করবে। এরপর যেটা হচ্ছে সিগন্যাল স্ট্রেংথ এক্সটেন্ডার, সে এই জিনিসটা সম্বন্ধে বলা যায় যে আপনি যদি সিগন্যাল, ফোনের যে সিগন্যালটা আছে অর্থাৎ আপনার সিম কার্ড সিগন্যালটা, এইটার এক্সটেন্ডার ইউজ করেন, তো এক্সটেন্ডার হিসাবে ইউজ হবে। যেমন আপনি যদি সিগন্যাল কম পান সেক্ষেত্রে এই জিনিসটা যদি আপনি অন করে রাখেন, তো সেক্ষেত্রে সিগন্যালটা আরেকটু, ফোনের যেই সিগন্যাল অপশনটা আছে এই অপশনটা একটু আরেকটু হার্ডভাবে কাজ করবে। তো এরপর যেটা আছে যে ইন্টারনেট টুইক্স, ওটা তো বললাম। এরপর ফ্লাগ টিউনার, আমি অ্যাকচুয়ালি শিওর নাই এই অপশনটা হিসাবে। এরপর হচ্ছে ভয়েস কোয়ালিটি এক্সটেন্ডার। সো এই জিনিসটা হচ্ছে আপনার যে ভয়েস কোয়ালিটি, আপনি যদি এক্সটেন্ডার কোনো ভয়েস কোয়া, যেমন মনে করেন এক্সটেন্ডার কোনো মাউথ স্পিকার বা আমরা হেডফোন ইউজ করি, এই জিনিসগুলো বেটার পারফরমেন্স করবে। ব্যাটারি অপটোমাইজার ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিসটা, ব্যাটারি অপটোমাইজার যেটা, আপনি অপটোমাইজ করলে ব্যাটারিটা, আপনার ব্যাটারিটা কিছুটা ড্রেন অফ হবে। সো এরপর যেটা হচ্ছে ফাস্টার স্ট্রিমিং, ফাস্টার স্ট্রিমিংয়ের দরকার নেই আমাদের। এরপর যেটা হচ্ছে লিকুইড স্মুথ ইউআই, অর্থাৎ আপনার ইউআইটা যেটা আছে সেটা একটু স্মুথনেস হবে, অর্থাৎ আপনার ইউআইটা অনেক অনেক, আমরা অনেক রমেই দেখছি ইউআইটা ভারী অনেক, হ্যাঁ। সো সেক্ষেত্রে আমাদের 1 GB রম র্যামে ইউআইটা স্মুথনেস থাকে না, তো সেক্ষেত্রে স্মুথনেস। এরপর হচ্ছে 60 FPS এনএফএলআই, এই জিনিসটা হলো আপনার যেই বলা যায় যে ওটাকে বলা গেমারদের জন্য একটা পারফেক্ট অপশন।
সো জিনিসটা হচ্ছে যে আমরা 60 FPS এ গেম খেলে, অর্থাৎ ফোনে 60 FPS পাওয়া যায় না, বাট পিসিতে 60 FPS পাওয়া যায় ফ্রেম পার সেকেন্ড। অর্থাৎ আপনার যে ফোনের স্ক্রিনটা চেঞ্জ হচ্ছে, এই স্ক্রিনটা 60 FPS ফ্রেমে চেঞ্জ হচ্ছে। তো এই জিনিসটা অন করলে, আপনার গেমাররা যারা আছেন এই জিনিসটা অন করবেন, তো 60 FPS পাওয়া আসলে আমাদের ডিসপ্লেটা ওইভাবেও না, ফোনের পাওয়ার কোয়ালিটিও অত না। হ্যাঁ, হাই কোয়ালিটির ফোনে একটু র্যাম বেশি থাকলে, সেক্ষেত্রে আপনি জিপিউটা একটু ভালো থাকলে সব, সেক্ষেত্রে আপনি 60 FPS পাবেন। এখানে 60 FPS এনাবেল আর করার তো কোনো দরকার নেই, কারণ আপনি ওই পারফরমেন্স পাবেন না। শুধু শুধু মনে করেন ফোনেরও আপনি একটা প্যারা দিতেছেন, নিজেও ভাবতেছেন যে 60 FPS পাইতেছি, 60 FPS পাইতেছি, দরকার নেই জিনিসটা। এরপর হচ্ছে ডিজেবল লক কার্ড। সো লক কার্ড জিনিসটা হলো, ডেভেলপার যারা তারা জানেন, লক কার্ড জিনিসটা হলো আপনি যেই কাজগুলো করছেন সেই কাজগুলোর একটা হিস্টোরি, অর্থাৎ আপনি যেই কাজগুলো করছেন ওর একটা টেক্সট ফাইলে হিসাবে লেখা হয় যে আমি এই জায়গায় ব্যর্থ হয়েছি, এই জায়গায় এই কাজটা, এই অপশনটায় ব্যর্থ হয়েছি, এই অপশনটায় সাকসেস হয়েছি, এই অপশনটা এই কাজ করছে, এটা সো এটা অফ করার কোনো দরকার নেই। লক কার্ড জিনিসটা ভালো একটা জিনিস। তো এরপর আমি ব্যাগে যাচ্ছি। তো প্লিজ রিবুট ইউর ডিভাইস, অর্থাৎ আমি যে কাজগুলো করলাম এখন আমাকে কিন্তু জিনিসটা রিবুট করতে বলা হচ্ছে। হ্যাঁ, কারণ রিবুট করতে বলা হচ্ছে এই কারণে যে আমি কাজগুলো শেষ করেছি, এখন আমাকে কাজগুলো রিবুট করতে বলা হচ্ছে। তো এরপর আমি আবার ব্যাগে যাচ্ছি, একবার মেইন মেনুতে। তো এরপর যেটা আছে আপনার 6 নম্বরটা, এভিএস টুইক চেঞ্জ লক, এরা চেঞ্জ লক জিনিসগুলো হচ্ছে আপনার, বা এটা ভার্সন 5। তো ভার্সন 4-এ কী কী ছিল, ভার্সন 5-এ কী কী আপডেট হয়েছে, কোন কোন বাগগুলো ফিক্স করা হয়েছে। 7 নম্বর হচ্ছে আমার ডিভাইস ইনফোটা, ৮ নম্বর হচ্ছে অ্যাবাউট এভিএস টুইক্স, অর্থাৎ মাস্ট ওপেন, এটা হচ্ছে কী কী কাজ করে সব। এরপর হচ্ছে যে আপনি XDR ডেভেলপারে, অর্থাৎ সরাসরি এখানে লিঙ্ক দেওয়া আছে, যিনি বানিয়েছেন তার ফেসবুক প্রোফাইল ওয়েবসাইট। তো বেসিক্যালি এইটুকুই, এছাড়া বেশি কিছু নাই। সো এটা দেওয়ার পর আপনি অবশ্যই এভিএস টুইক্সটা অন কাজ করার পর রিবুট করবেন। সো আমার যেহেতু অলরেডি কাজ করা আছে, সেক্ষেত্রে আমার রিবুট করার প্রয়োজন নেই। এরপর যে জিনিসটা হবে যে রিবুট করার পর আপনি ফোনে কিছুটা হলেও চেঞ্জ পাবেন। অত আরেকটা কথা বলা বাহুল্য, যেই কথাটা হচ্ছে যে আপনার সব রমে কিন্তু সব টুইক্স কাজ করবে না। যেমন অনেক অনেক টুইক্স আছে সিএম রমে, যেটা সিএম বেজ অর্থাৎ লস বেজ যেই রমগুলো কাজ করে, আপনার এওএসপি বেজে সেগুলো কাজ করে না। সো ব্যাপারটা সবগুলো টুইক্স যে সবসময় কাজ করবে এমন না, কিছুটা অনেক টুইক্স অনেক রমে কাজ করে না। তো আমি সিএম রম বা লস রমগুলোয় বেশি ফাংশন থাকে, এগুলো বেশিভাবে কাজ করা যায়। তো আজ এই পর্যন্ত, আজকের মতো এই পর্যন্তই। অ্যাজ অলওয়েজ থ্যাংকস ফর ওয়াচিং। অ্যান্ড আরেকটা কথা, আপনারা যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করেন বা ভিডিওটা শেয়ার করেন, সেক্ষেত্রে উৎসাহটা বাড়ে। হ্যাঁ, তো আপনি যদি ভিডিওটা শেয়ার করেন বা চ্যানেলটা সাবস্ক্রাইবার, আমার যদি সাবস্ক্রাইবার একটা টপিকের উপরে ইনক্রিজ হয়, সেক্ষেত্রে আমার উৎসাহটা বাড়ে এই কাজটা করার জন্য। হ্যাঁ, আর এই কাজগুলো করতে কিন্তু আমাদের প্রত্যেকটা জিনিস ঘাটতে হয়, প্রত্যেকটা জিনিস খুঁজে বের করতে হয়, এরপর কিন্তু আমাদের এই কাজগুলো করতে হয়। ওকে, সো থ্যাংকস ফর ওয়াচিং, দেখা হবে নেক্সট টিউটোরিয়ালে।